আসসালামু আলাইকুম। একের পর এক রাশিয়ার হামলায় পণ্ড, ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ অ্যাটাক, শেষ হয়ে আসছে ডলারের আধিপত্য। এপ্রিলে রেকর্ড তেল বিক্রি রাশিয়ার, তবে আয় কমেছে। পারমাণবিক বোমা বহনে সক্ষম বিপুল পরিমাণ মিসাইলের মজুদ করতে চায় জাপান। চীনকে মোকাবেলায় অর্থনৈতিক ন্যাটো গঠনের ডাক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিস্ট্রাসের। ভিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ঈশ্বরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আবার ইউক্রেন জুড়ে বৃহস্পতিবার সকালে তীব্র মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, দক্ষিণের বন্দরনগরী ওডেসা এবং উত্তর পশ্চিমের গুরুত্বপূর্ণ জিতোমির শহরে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর থেকে এসব শহরে ভূমি, আকাশ এবং সমুদ্র থেকে মিসাইল হামলা পরিচালনা করে রাশিয়া। দীর্ঘপাল্লার হাই প্রিসিশন মিসাইলের পাশাপাশি আত্মঘাতী ড্রোন হামলা চালায় রাশিয়ান আর্মি। একসাথে বহুমুখী মিসাইল হামলা মোকাবেলায় হতবিহ্বল হয়ে পড়ে ইউক্রেন আর্মি। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমা অস্ত্রের ঘাঁটি লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল হামলা চালানো হয়েছে। হামলায় রাশিয়ার উদ্দেশ্য সফল হয়েছে বলে জানায় রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে চলতি মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে নভেম্বরের মতো তীব্র মিসাইল হামলার শিকার হল। ইউক্রেনের বহুল আলোচিত কাউন্টার অফেন্সিভ অ্যাটাক সামনে রেখে রাশিয়া একের পর এক মিসাইল হামলা পরিচালনা করছে ইউক্রেন জুড়ে। ফলে বারবার ঘোষণা দিয়েও এখনও শুরু করতে পারেনি ইউক্রেন তাদের বেদখল হওয়া বিভিন্ন অঞ্চলের উদ্ধার অভিযান। ডলারের আধিপত্যের দিন শিগগিরই ফুরিয়ে আসছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। তাদের মতে ইতোমধ্যে এটি প্রতিষ্ঠিত যে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ ব্যর্থ হয়েছে। কোয়ান্টাম ফান্ডের প্রতিষ্ঠাতা জিম রজার্স রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের সাথে বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ। বিশ্বের একের পর এক দেশ ক্রমে ডলারের বিষয়ে অনাগ্রহী হয়ে উঠছে লেনদেন এবং রিজার্ভের ক্ষেত্রে। এমনকি যুক্তরাষ্ট্রের অনেক বন্ধুদেশও ধীরে ধীরে সরে যাচ্ছে ডলার থেকে, তারা বিকল্প কোনো মুদ্রার সন্ধান করছে। জিম রজার্স বলেন, একটি মুদ্রাকে বিশ্বব্যাপী চালু রাখতে হলে তাকে হতে হয় নিরপেক্ষ, কিন্তু ডলার বর্তমানে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ডলারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম নীতি চালু করেছে, যাদের উপর সে অসন্তুষ্ট তাদেরকে সে এর মাধ্যমে শায়েস্তা করছে। অনেকের মতে ডলারের বিকল্প হিসেবে বিশ্বে দ্রুত জনপ্রিয়তা লাভ করতে যাচ্ছে চীনের মুদ্রা ইউয়ান। গত এপ্রিলে রাশিয়া যত বৈদেশিক লেনদেন করেছে তার অধিকাংশ তারা করেছে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ানে। ভারতসহ আরও অনেক দেশে জনপ্রিয় হয়ে উঠছে চীনা ইউয়ান। জিম রজার্স বলেছেন, এটা ঘটতে থাকবে, আমেরিকার ডলারের দিন ফুরিয়ে আসছে, কেউ চিরকাল শীর্ষস্থানে টিকে থাকতে পারে না, একসময় তার পতন ঘটে, এটাই স্বাভাবিক নিয়ম। ১৫০ বছরের বেশি কোনো মুদ্রা বিশ্বে শীর্ষস্থানে ছিল না, আর ডলারও শীর্ষস্থানে থাকবে না একদিন। যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্বের সর্বাত্মক অবরোধের পরও এপ্রিল মাসে জ্বালানি তেল রফতানির নতুন রেকর্ড স্থাপন করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ১৪ মাসে সবচেয়ে বেশি জ্বালানি তেল বিক্রি করেছে রাশিয়া। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। এপ্রিল মাসে রাশিয়া ৮৩ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে, যা আগের মাসের তুলনায় ১৫ লাখ ব্যারেল বেশি। তেল বিক্রি বাবদ এপ্রিল মাসে রাশিয়া আয় করেছে ১৫ বিলিয়ন ডলার। রাশিয়া বর্তমানে যে অপরিশোধিত জ্বালানি তেল বিশ্ববাজারে বিক্রি করছে তার ৮০ ভাগ কিনছে চীন এবং ভারত। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমাদের প্রাইস ক্যাপ আরোপের পর রাশিয়া জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে দিয়েছে মার্চ মাস থেকে। পশ্চিমাদের অবরোধ এবং প্রাইস ক্যাপের কারণে সম্প্রতি জ্বালানি তেলের রপ্তানি বাবদ রাশিয়ার আয় কমেছে। গত এপ্রিল মাসের আয় গত বছরের একই সময় তুলনায় শতকরা ২৭ ভাগ কম। পশ্চিমাদের অবরোধের কারণে রাশিয়া বিভিন্ন দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করছে।
এদিকে পশ্চিমা বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি অবরোধ আরোপ করলেও পরোক্ষভাবে অনেক দেশ রাশিয়া জ্বালানি তেল সংগ্রহ করে চলছে। ভারত রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনে তার রিফাইন করে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করে। ইউরোপের বিভিন্ন দেশ ভারত থেকে প্রতি বছর বিপুল পরিমাণে ডিজেল, গ্যাসোলিন এবং জেট ফুয়েল সংগ্রহ করে। ভারত এখন ইউরোপের অন্যতম রিফাইন অয়েল সরবরাহকারী দেশ। ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল মঙ্গলবার ইউরোপের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় রিফাইন অয়েল কেনা বন্ধ করতে। তিনি বলেন, ভারত ইউরোপের বাজারে যে রিফাইন অয়েল বিক্রি করে তা তারা তৈরি করে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের মাধ্যমে। জোসেফ বোরেল ভারতকেও পরোক্ষভাবে হুমকি দিয়েছেন রাশিয়ান তেল ইউরোপের বাজারে বিক্রি করতে। অবশ্য ভারত, ইরাক, সৌদি আরব সহ আরও বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। এসব দেশে তেলও তারা ব্যবহার করে পেট্রোলিয়াম পণ্য তৈরির ক্ষেত্রে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস আহ্বান জানিয়েছেন অর্থনৈতিক ন্যাটো জোট গঠনের। বিশ্ব অর্থনীতিতে চীনের আধিপত্য মোকাবেলায় এ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। এর মাধ্যমে চীনের হাত থেকে তাইওয়ানকেও রক্ষা করা যাবে বলে মনে করেন লিজ ট্রাস। বুধবার তাইওয়ান সফরের সময় লিজ ট্রাস পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান সর্বস্তরে চীনের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধের জন্য। লিজ বলেন, আমরা যদি সত্যিকার অর্থে দক্ষিণ চীন সাগরে সম্ভাব্য সংঘাত বন্ধ করতে চাই তাহলে আমাদের সত্যিকার অর্থে প্রতিরক্ষা সহযোগিতা দরকার। এজন্য আমাদের এখন দরকার সামরিক জোট ন্যাটোর পাশাপাশি একটি অর্থনৈতিক ন্যাটো জোট গঠনের। লিজ ট্রাসের তাইফে সফরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বেইজিং লিজ ট্রাসকে একজন ব্যর্থ রাজনীতিক হিসেবে আখ্যায়িত করেছে। বোরিস জনসন পদত্যাগের পর লিজ ট্রাস 45 দিনের জন্য ব্রিটেনের ক্ষমতায় ছিলেন। এ সময়ের মধ্যে ব্রিটেনের অর্থনীতি সহ সার্বিক বিষয়ে ব্যাপক ধস নামতে থাকে। অবশেষে ক্ষমতা হারান লিজ ট্রাস। 1990 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের পর লিজ ট্রাস হলেন ব্রিটেনের কোনো উচ্চ স্তরের রাজনীতিক যিনি তাইফে সফর করলেন। ১৬ই মে পাঁচ দিনের সফরে তাইপে পৌঁছান লিজ ট্রাস। ১৭ই মে একটি অনুষ্ঠানে লিজ ট্রাস বলেছেন, আমরা নিশ্চিত যে শি জিনপিং তাইওয়ানকে দখলে নেবেন, কিন্তু কখন এটা ঘটবে সেটা আমরা নিশ্চিত নই। গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে আমি আহ্বান জানাব তাইওয়ানকে একটি আলাদা দেশ হিসেবে রক্ষায় এগিয়ে আসার। একই সাথে চীনকে এই বার্তা দিতে হবে যে জোর করে তাইওয়ান দখলে নিলে বেইজিংকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। জাপানের মিসাইল কর্মসূচির পেছনে রয়েছে গোপন পারমাণবিক অস্ত্র পরিকল্পনা। জাপান বর্তমানে বিপুল পরিমাণ অর্থ খরচ করছে তাদের মিসাইল কর্মসূচির পেছনে। এর অন্যতম লক্ষ্য তাদের মিসাইলকে পারমাণবিক বোমা বহনে সক্ষম করা। জাপানের পরিকল্পনা পারমাণবিক বোমা বহনে সক্ষম বিপুল পরিমাণ মিসাইলের মজুদ গড়ে তোলা। ভবিষ্যতে চীন, উত্তর কোরিয়ার সাথে সম্ভাব্য সংঘাত সামনে রেখে এ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে দেশটি। চলতি মাসে নেভাল নিউজের খবরে বলা হয়েছে জাপান তাদের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রির সাথে চারটি চুক্তি করেছে বিভিন্ন ধরনের মিসাইল নির্মাণ বিষয়ে। এর মধ্যে রয়েছে $1.5 বিলিয়ন ব্যয়ে সারফেস টু শিপ মিসাইল। এছাড়া রয়েছে প্রায় $1 বিলিয়ন মূল্যের হাইপার ভেলোসিটি গ্লাইডিং প্রজেক্টাইল, $450 মিলিয়ন ব্যয়ে সাবমেরিন লঞ্চড গাইডেড মিসাইল। এছাড়া রয়েছে $200 মিলিয়নের গ্রাউন্ড, এয়ার এবং শিপ লঞ্চড মিসাইল। নেভাল নিউজের খবরে বলা হয়েছে চলতি বছর জাপান উৎপাদন শুরু করবে সারফেস টু শিপ মিসাইল 12 SSM। বর্তমানে এর আওতা 200 কিলোমিটার। একে আপগ্রেড করে জাপান 900 কিলোমিটার করেছে। ভবিষ্যতে এর আওতা 1500 কিলোমিটার করার পরিকল্পনা জাপানের। এছাড়া জাপান গ্রহণ করেছে হাইপারসোনিক মিসাইল কর্মসূচি। জাপানের আরও কয়েকটি মিসাইল কর্মসূচি রয়েছে যার আওতায় বর্তমানে 500 কিলোমিটার আওতার মিসাইলকে 3000 কিলোমিটারে উন্নীত করা হবে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।